বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে বাঙালির হৃদয়ের আবেগ মিলেমিশে একাকার হয়ে আছে। তাই আমরা বছরের যে কোনো সময় একবার শান্তিনিকেতন যাবই, তা সে বসন্ত উৎসবের সময়ই হোক বা পৌষমেলা, কিংবা এঁকে বেঁকে চলা সেই নদীটার টানে বা বাউল গানে বা সোনাঝুরির হাটের টানে। কলকাতা থেকে বোলপুর যেতে ট্রেন অনুযায়ী সময় লাগে 2-4 ঘন্টা। যেহেতু শান্তিনিকেতনের বেশিরভাগ হোটেলেরই চেক ইন টাইম হলো দুপুর 12টা, তাই যেসব ট্রেন দুপুর 12টার আশেপাশে বোলপুর পৌঁছচ্ছে সেই সব ট্রেনেই যাওয়া ভালো। আপনাদের সুবিধার্থে আমি কলকাতা থেকে বোলপুর যাওয়ার ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। বোলপুর স্টেশনের উল্টো দিকেই আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, ওটা অবশ্যই দেখবেন। আমরা বোলপুর থেকে ফেরার দিন মিউজিয়ামটি দেখব। স্টেশনের সামনেই আছে টোটো স্ট্যান্ড, স্টেশন থেকে টোটো রিজার্ভ করে নিন। আসার সময় স্টেশন থেকে পিক আপ করা থেকে সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরে যাওয়ার দিন, স্টেশনে ড্রপ করে দেওয়া অবধি এই 2 দিনে সিজন অনুযায়ী রিজার্ভ টোটোতে ভাড়া পড়ে 1600-1800 টাকা। শান্তিনিকেতনে প্রচুর হোটেল আর হোমস্টে আছে। এগুলো মূলত আছে ভুবনডাঙ্গা ও শান্তিনিকেতন রোডের ওপর, শ্যামবাটি বাজার আর আমার কুটির চত্বরে। এছাড়া প্রান্তিক অঞ্চলেও আছে বেশ কিছু হোমস্টে আর রিসর্ট। আমাদের এই 2 দিনের ঠিকানা মায়াবন রিসর্টে চলে এলাম। আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করেই সাইট সিংয়ে বেরিয়ে পড়ব। তার আগে ঘরটা অপছালো হওয়ার আগে আমাদের ঘরটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ঘর, ডবল বেডরুম। এই হচ্ছে একটা ডবল বেডরুম, পাশে একটা লকার মতো আছে। আর এইদিকে হচ্ছে সুন্দর 2টো বেতের চেয়ার, একটা টেবিল আছে, টিভি আছে, আর এই হচ্ছে একটা প্রমাণ সাইজের আয়না। আর এই হচ্ছে আলমারি, একটা ওয়ার্ড্রোব। ঘরে এসিও আছে। আর চলুন বাথরুমটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড আছে, বেসিন আছে, এখানে আয়না আছে, গিজার আছে। আজকে খাবারের মেনুতে রয়েছে ভাত, এখানে বেগুন ভাজা, পেঁয়াজ লেবু লঙ্কা যেমন প্যাকেট তেমন তো আছেই, পোস্ত রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, ডাল রয়েছে, মাছ রয়েছে। খাওয়া শুরু করলাম, ফার্স্ট পোস্ত খাচ্ছি। এই যে কাঁসারের থালায় সমস্ত কিছু, কাঁসারের বাসনপত্র, কাঁসারের গ্লাস, পোস্তটা খেয়ে দেখি কেমন। অসাধারণ, অসাধারণ। লাঞ্চ করে আমরা চলে এলাম সোনাঝুরির হাট। এই বোর্ডটা একটা ল্যান্ডমার্ক। আগে এই বোর্ডটাতে লেখা ছিল শনিবারের হাট বা সোনাঝুরির হাট। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটের, সোনাঝুরি হাট তো এই দিকে বা শনিবারের হাট। এখন শনি রবি সপ্তাহের প্রত্যেক দিনই বসে, তবে শনি রোববার হাটে ভিড় বেশি হয়, দোকানও বেশি বসে, কিন্তু সপ্তাহে অন্যান্য দিনও এই হাটটা বসে। আজ রবিবার, এখানে তখন একেবারে লোকের মেলা বসে গেছে। বোলপুরের বিশ্বভারতীর পর পর্যটক মহলে সব থেকে জনপ্রিয় এই সোনাঝুরি হাট। গ্রামীণ পরিবেশে স্থানীয় শিল্পীরা হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন সামগ্রী নিয়ে আসেন এখানে বেচা কেনার জন্য। কিরম দাম এগুলো? 950 টাকা। কিসের শাড়ি এটা? কিসের শাড়ি?
খাদির, এগুলো সবই খাদির। হোলসেল 500। বাউলের উদাসী সুর আর সাঁওতালি মাদলের ছন্দে কিছুক্ষণের জন্য চেনা জীবনের বাইরে ছুটে যাওয়া এক অচেনার আনন্দ, এটাই সোনাঝুরির মিলন মেলার মূল ছন্দ। দিদি, মোড়া গুলোর দাম কিরকম? এটা তিনটে সেট নাকি দুটো সেট? কত? 2000 টাকা। আর এই মোড়া গুলো? মোড়া গুলো 100 টাকা। 100 টাকা পিস। আমরা সোনাঝুরির হাট দেখে সোজা চলে এলাম 51 সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালীতলা, যেখানে এখন প্রত্যেক দিন কোপাই নদীর ধারে সন্ধে 6:30 থেকে হয় সন্ধ্যা আরতি। বেনারসের আদলে এখানে এখন প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। আপনি সকালবেলায় চলে আসতে পারেন এখানে। রাস্তার দুধারে আছে ফুল, মালা ও পূজা সামগ্রীর দোকান। এখানে পুজো দেওয়ার জন্য নেই পাণ্ডাদের দৌরাত্ম্য, আপনার পূজার ডালি কিনে আপনি পুজো দিতে পারেন। কথিত আছে এই স্থানে সতীর কোমরের অংশ বা কাঁখাল পড়েছিল বলে এই স্থানের নাম কঙ্কালীতলা। এখানে দেবীর কোনো মূর্তি নেই, এখানে দেবীকে পটচিত্তে মহাকালী রূপে পুজো করা হয়। মন্দিরের পাশেই আছে একটি কুণ্ড, এখানে কুণ্ডর জলে ডুবে থাকা একটি শিলাকে দেবীর প্রথিত অঙ্গ বলে মনে করা হয়। মন্দির থেকে বেরিয়েই আছে মহাদেবের একটি মন্দির। রাতের আলোয় হোটেল তখন মায়াবী, পূর্ণিমা রাতে হোটেলের ছাদ থেকে চাঁদের দৃশ্য। এবার আমরা ডিনার করে শুয়ে পড়ব। ডিনারে ছিল ভাত, আলুর চোখা, ডাল ও মাংস, স্বাদ বেশ সুস্বাদু। দ্বিতীয় দিন সকালে সাইট সিনে বেরোবার আগে রাস্তার দুপাশে ফুল দিয়ে সাজানো রিসর্টে মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগছিল। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম। আজকে আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা সাইট সিনে যাব। প্রথমে যাব বিশ্বভারতী, তারপরে আরও অনেকগুলো জায়গা আছে, সেগুলো সবই ঘুরিয়ে দেখাবো। আমরাও ঘুরবো, আপনারাও ঘুরবেন। আমরা এখন চলে এসেছি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে। 2021 আগে অবধি, মানে করোনার ঠিক আগে অবধি এর ভেতরে ঢোকা যেত, এখন ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকেই দেখতে হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি উপাসনা গৃহ বা সাধারণ লোকের কথা যেটাকে কাজঘর বলা হয়, ঠিক তার সামনে। 1891 সালে এই ব্রাহ্ম মন্দির উপাসনা গৃহটি প্রতিষ্ঠিত হয়।
বেলজিয়াম কাঁচের তৈরি এই উপাসনা গৃহকে স্থানীয়রা বলেন কাঁচের ঘর। প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে 7টা অবধি এখানে উপাসনা হয়। এটি হচ্ছে আনন্দ পাঠশালা। এটি কবিগুরু শ্রী মৃণালিনী দেবী স্মরণে 1954 সালে স্থাপিত হয়। এখনো প্রতিদিন সকালে এখানে গাছতলায় বসে পাঠশালা। মনে আছে আমাদের ছোটবেলায় সহজ পাঠ বইয়ের প্রথম পাতার ছবি? হ্যাঁ, এই হচ্ছে সেই তিন পাহাড়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটি পুকুর খনন করেন। পুকুরের যে মাটি ছিল সেই মাটি থেকে তিনটে ঢিপি তৈরি হয়। এই ঢিপির উপর দাঁড়িয়েই মহর্ষি সূর্যদেবকে প্রণাম করতেন। সেই থেকে এর নাম হয় তিন পাহাড়। এই বাড়িটি হচ্ছে তালধ্বজ। একটি তালগাছকে কেন্দ্র করে দণ্ডায়মান বলে বাড়িটির নাম তালধ্বজ। তেজেশচন্দ্র সেন এই বাড়িটি তৈরি করেছিলেন। এটি হচ্ছে বিখ্যাত ছাতিমতলা। 1862 সালে রায়পুরে জমিদারদের কাছ থেকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 16 আনা বা 1 টাকা দিয়ে এই ছাতিমতলা সংলগ্ন 20 বিঘা জায়গার মহর্ষি পাটটা নিয়েছিলেন। এই জায়গা থেকেই শান্তিনিকেতনের ঐতিহ্যের সূত্রপাত। এটা হচ্ছে নাট্যঘর। বিশ্বভারতীতে যেসব নাটক মঞ্চস্থ করা হয় সেগুলি এখানে অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে ইগলু। এটি হচ্ছে শিল্পী রামকিঙ্কর বেজের বিখ্যাত সৃষ্টি সাঁওতাল পরিবার। শিল্পী এই কাজটার মধ্যে দিয়ে সাঁওতালদের যাযাবর জীবনকে তুলে ধরেছেন। নুড়ি, পাথর, সিমেন্ট ইত্যাদি ছুঁড়ে ছুঁড়ে এই কাজটি করা হয়। এটি হচ্ছে শিল্পী রামকিঙ্কর বেজের আরও একটি অনবদ্য সৃষ্টি কলের বাঁশি। শান্তিনিকেতন গৃহ, এই বাড়িটির নাম থেকেই এই জায়গার নাম হয় শান্তিনিকেতন। 1863-64 সালে বাড়িটি তৈরি করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সামনে যে অপরূপ স্ট্যাচুটি আছে সেটি তৈরি করেন শিল্পী রামকিঙ্কর বেজ, নাম অনির্বাণ শিখা। এই হচ্ছে উত্তরায়ণ প্রাঙ্গণ, এর ভেতরেই আছে মিউজিয়াম। মিউজিয়ামের টিকিট কেটে ঢুকতে হয়। এই মিউজিয়ামটি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার এবং অন্যান্য ছুটির দিন বন্ধ থাকে। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে হচ্ছে মিউজিয়াম, আর সোজা গেলে দেখতে পাওয়া যাবে রবীন্দ্রনাথের 5টা বাড়ি। এখানকার প্রবেশ মূল্য 70 টাকা, আর ছাত্রদের জন্য জনপ্রতি 10 টাকা। পুরো এলাকাটা নানা রকম স্কাল্পচার দিয়ে সাজানো। এই বাড়িটার নাম উদয়ন। উত্তরায়ণ এলাকায় অন্যান্য বাড়িগুলির মতো এই বাড়িটি রবীন্দ্র ভাবনায় কিন্তু তৈরি নয়। এই বাড়িটি নির্মাণে বিশেষ ভূমিকা ছিল কবিপুত্র রথীন্দ্রনাথের। এই বাড়িটির স্থাপত্য শৈল অতুলনীয়। প্রথম ও দ্বিতীয় বাড়ির মাঝে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এই বাড়িটার নাম কোণার্ক। বাড়িটা লক্ষ্য করলে দেখা যায় এর প্রত্যেকটি ঘরের উচ্চতা বিভিন্ন। মাটির এই বাড়িটির নাম শ্যামলী। এই বাড়িতেই রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে স্বাগত জানিয়েছিলেন। চতুর্থ বাড়িটার নাম পুনশ্চ। 1938 সাল নাগাদ এই বাড়িটি নির্মিত হয়। পঞ্চম এবং শেষ বাড়িটির নাম উদীচি। এই বাড়ি থেকেই রবীন্দ্রনাথ শেষবারের মতো শান্তিনিকেতন ছেড়ে কলকাতার দিকে রওনা দিয়েছিলেন। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না।
এটি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের গ্রামোন্নয়নের সহযোগী শ্রী কালীমোহন ঘোষের মাটির বাড়ি। এই বাড়িটি হল নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি। এখানেই আছে শিল্পী নন্দলাল বসুর বাড়ি। এবার আমরা এলাম সৃজনী শিল্প গ্রামে। ভারতের উত্তর ও উত্তর পূর্ব রাজ্যগুলির মানুষের জীবনযাত্রা, শিল্প ও সংস্কৃতির এক অপূর্ব সহাবস্থান সৃজনী শিল্প গ্রাম। জনপ্রতি 20 টাকা টিকিটের বিনিময়ে ভেতরে ঢুকে পড়লাম। শান্তিনিকেতনে লোকশিল্পের প্রসারে এক অন্যতম কেন্দ্র সৃজনী শিল্পগ্রাম। এখানে মোবাইলে ছবি তোলার জন্য কোনো টাকা লাগে না, তবে ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করতে হলে পারমিশন ও ঘন্টা প্রতি 2000 টাকা করে লাগে। প্রায় 16 বছর আগে তৈরি হয়েছিল এই শিল্পগ্রাম। এই শিল্পগ্রামের ভেতরে বেশ কিছু স্টলও আছে, সেখান থেকে কিছু কেনাকাটাও করা যেতে পারে। এখানে বাংলার শিল্পকলা বাদেও দেখা মিলবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। দেখা মেলে উড়িষ্যা, বিহার, ত্রিপুরা সহ উত্তর পূর্বের 7 রাজ্যের শিল্প নিদর্শন। এই রাস্তায় আপনি পাবেন খাবার বেশ কিছু ভালো জায়গা। আমরা আমাদের দুপুরে লাঞ্চ করতে এলাম বনবীতির হেসেল ঘরে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কাঁসার থালা গ্লাসে খাওয়া এক অপূর্ব অভিজ্ঞতা। আমাদের খাবার মেনুতে ছিল সরু চালের ভাত, বেগুন ভাজা, আলু চোখা, ঘি, ডাল, দু রকমের তরকারি, চাটনি, পাঁপড় ও পায়েস, পুরোটাই পেট ভরে। এই ভেজথালির দাম পড়েছিল 160 টাকা। বোলপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত সুরুল রাজবাড়ি, এর প্রতিষ্ঠাতা জমিদার শ্রীনিবাস সরকার। তবে শোনা যায় সরকার পদবী তাদের ইংরেজদের কাছ থেকে পাওয়া সাম্মানিক পদবী হিসেবে। শ্রীনিবাস সরকার নীলচাষ এবং জাহাজের পালের কাপড়ের তৈরির ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। জোড়াসাঁকো রাজবাড়ির সঙ্গে সুরুল রাজবাড়ির বরাবরই একটা সুসম্পর্ক ছিল। দেবদাস, গয়নার বাক্স, সমাপ্তি, বলিদান ইত্যাদি বিভিন্ন সিনেমার এবং জনপ্রিয় টিভি সিরিয়াল রাখি বন্ধন, রানী রাসমণি ইত্যাদি শুটিং হয়েছিল এই রাজবাড়িতে। রাজবাড়ির পেছনেই আছে লক্ষ্মী জনার্দনের পঞ্চরত্ন মন্দির, যেখানে দেখতে পাবেন অপূর্ব টেরাকোটার কাজ, যা দেখে আপনার মন ভরে যাবে। আছে দেউলাদলে তৈরি জোড়া শিব মন্দির, বাংলা স্থাপত্য শিল্পের এক আদর্শ নিদর্শন এই সুরুল রাজবাড়ি।
এখান থেকে আমরা চলে এলাম আমারকুটি সোসাইটি শোরুম দেখতে। এই শোরুম 5ই এবং 6ই জুন বাদে সারা বছরই সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এখানে আপনি ন্যায্য মূল্যে পাবেন স্থানীয় হস্তশিল্পীদের হাতে তৈরি শাড়ি চাদর থেকে শুরু করে নানান সামগ্রী। সোমজিৎ ভাই আর শর্মিষ্ঠা দি তখন কুর্তি কেনা ব্যস্ত। পছন্দ হয়েছে কুর্তি? একমাত্র আমি নাই। তাহলে কে? খুব সুন্দর কুর্তিগুলো। ওখান থেকে আমরা এলাম 34 ফুট বুদ্ধ মূর্তি দেখতে। আমরা দুদিন এই শান্তিনিকেতনে এসে ঘুরছি, এখন আমরা 34 ফুট বুদ্ধ মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। আমাদের সঙ্গে রয়েছে তুষার ভাই আর দীপ ভাই, যাদের সঙ্গে আমরা দুদিন ঘুরছি। তা তুষারদা, আপনাকে জিজ্ঞেস করছি, এই যে দুদিন ঘোরাতে, স্টেশন থেকে আমরা নামবো, ঘুরে আবার স্টেশনে ছেড়ে দেবেন, কত খরচা পড়ে? সিজন টাইমটা আমাদের 2 দিনে 1800 টাকা চার্জ করে থাকি আমরা। 1800 টাকা, সেটা বিশ্বভারতী এলাকার মধ্যে হোটেলটা হয়ে থাকবে। এসে পৌঁছলাম সুব্রত বাসু প্রতিষ্ঠিত প্রকৃতি ভবন দেখতে। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 30 টাকা এবং ক্যামেরার জন্য 50 টাকা। এখানে আপনি যা কিছু দেখবেন সবই প্রকৃতি থেকে সংগ্রহ করা কাঠ ও পাথরের ফসিল। এখানে বাইরে যে বাগান আছে সেটা ছাড়াও ভেতরে মিউজিয়ামে মোট 4টি কক্ষ আছে। প্রতিটি হাতে সময় নিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। এবার গোধূলি লগ্নে এসে পৌঁছলাম শালবন। শালবনই হচ্ছে বিরাট শালের জঙ্গল। বেশ রোমান্টিক এই জায়গাটিতে ছবি তোলার জন্য আদর্শ। আমরা এখন এসেছি শালবনিতে। এই শালবনি, এই যে শাল গাছ চতুর্দিকে দেখছেন, এখানেই হয়েছে অনেক কিছু সিনেমার শুটিং। বেলা শেষে পোস্ত, এইসব বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে এখানে। বাহামণি কথা মনে আছে? হ্যাঁ, বিখ্যাত টিভি সিরিয়াল ইষ্টি কুটুম, সেই ইষ্টি কুটুমের শুটিংও হয়েছে এই শালবনিতে। ওখান থেকে আমরা এলাম বিশ্বভারতী ক্যাম্পাসে রাতের আলোয় উদ্ভাসিত 3 পাহাড় দেখতে। দেখতে পেলাম রাতের আলোয় উপাসনা গৃহকে। এ এক অন্যরকম অনুভূতি। হোটেলে ফিরে এসেই উপভোগ করলাম বাউল গানের আসর। এরপর আমরা ডিনার করে শুয়ে পড়লাম।
চলুন রিসোর্টের ম্যানেজার বাবুর কাছ থেকে জেনে নিই এই হোটেলের রেট সম্বন্ধে। সৌম্যজিৎ ভাই তখন হরিণকে আদর করতে ব্যস্ত, আর যদি সত্যি হরিণ হতো কিরম লাগতো, কেমন লাগছে দোল খেতে? শৈশব ওয়াপাস, একদম ছোটবেলার কথা মনে পড়ছে। এই ডরমিটরির রেট হচ্ছে 500 টাকা পার ডে পার হেড, আর যদি হোলির সময় কিংবা পৌষ মেলার সময় আসেন সেই সময় কিন্তু 750 টাকা পার ডে পার হেড। তো এখন আমাদের যে রুমগুলো সেগুলো হচ্ছে 2000 টাকা, তার মধ্যে ব্রেকফাস্ট ভরা আমাদের রুমগুলোতে। তো বসন্ত উৎসব এবং পৌষ মেলার সময় মিনিমাম কদিনের জন্য রুম নিচ্ছি? মিনিমাম 3 দিনের জন্য প্যাকেজ হয় আমাদের। তখন 3 দিনের প্যাকেজ আছে, 2500 করে আপনার রুম থেকে উইথ ব্রেকফাস্ট। একটা রুমে যদি দুজনের বদলে কেউ তিনজন থাকে তখন কি আবার প্যাকেজটা একটু বেড়ে যাবে? হ্যাঁ, সেটা 100% বেড়ে যাবে। 2500 টাকা। চলে এলাম বোলপুর স্টেশনে ফেরার ট্রেন ধরতে। অবশ্য তার আগে দেখে নেব গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এই যে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, এর এখন এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা করে। আর ভেতরে প্লিজ কেউ ফটো তুলবেন না, এখানে ফটো তোলা সম্পূর্ণ নিষেধ। এখানে বুধবার বন্ধ থাকে আর সপ্তাহের অন্যান্য দিন সকাল 9টা থেকে সন্ধ্যে 8টা অবধি এই রেল মিউজিয়াম খোলা থাকে। এখানকার প্রধান আকর্ষণ যে সেলুনকারী করে 1941 সালে শেষবারের মতো কবি বোলপুর ছেড়ে গিয়েছিলেন সেটি এখানে রক্ষিত আছে। এছাড়াও এই মিউজিয়ামটিতে আছে বহু দুষ্প্রাপ্য ছবি। এখানেই শেষ হলো আমাদের শান্তিনিকেতন ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।